হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়ার ফর পেটস ফ্যামিলি। এটা আমাদের একটা পুরনো ইউটিউব চ্যানেলই, বাট রিসেন্টলি আমাদের নেম চেঞ্জ হয়েছে ফ্রম অ্যানিমেল সেভিয়ার। তো একটা নতুন জার্নি সবার জন্যই, তো নতুনভাবে আবার ওপেন হয়েছে আমাদের, আবার নতুন একটা স্টার্টিং। তো আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। তো মানে পাশে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে, যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখো, যাতে ফিউচারে যখনই কোনো ভিডিও আমি ছাড়বো তার নোটিফিকেশান সরাসরি তোমার কাছে চলে যায়। তো আজকের ভিডিওটা একটু মানে জাস্ট ইন্ট্রোডাকশন টাইপই হবে। আমার বাড়ির প্রত্যেকটা ক্যাটসের সাথে তোমাদের মিট আপ করাবো, আমার ক্যাট ফ্যামিলির সাথে তোমাদের সবাইকে আমি আজকে মিট করাবো। তো তোমরা আজকের ভিডিওটা পুরোটা দেখো, খুব মজা হবে, আর খুব এক্সাইটেড আমিও, কারণ আজকে আমি প্রথমবার আমার প্রত্যেকটা ক্যাটসকে তোমাদের সবার সাথে দেখাতে চলেছি। আমার সব অবতারগুলো, এগুলো আমার সব বাড়ির ক্যাট, এখানে অনেকজনই আছে, এই যে আরেকজন, একটু সবার থেকে আলাদা থাকতেই বেশি পছন্দ হয়, তাই না সোনা? তো সবার সাথে আলাদা আলাদা করে মিট তো করাবোই। এই যে তার আগে দেখে নাও আমার বাড়িগুলোতে সব দুষ্টু এক্সেভারকারে, ও ফেসির হাওয়াতে একদম সব বসে আছে। আর ওই যে ওখানে একজন সোনা বাচ্চা, ও সোনা বাচ্চা। তো এবার এই যে স্লিপ চড়ছিস তুই, বাহ খুব সুন্দর লাগছে। তো মানে ঘরে মানুষের থেকে বিড়ালের সংখ্যা বেড়ে গেছে, আর বাড়লে যেটা হয়, সবাই আমাদের খুব ক্লোজ এখানে, আর ইন্ডিভিজুয়ালি সবার সাথে তোমাদের দেখা আমি করাবো। হ্যাঁ, তো এটাই আমাদের কেয়ার ফর পেটসের ক্যাট ফ্যামিলি। তো সবার সাথে তোমাদের আমি ইন্ডিভিজুয়ালি দেখা তো করাবোই, তাদের সম্পর্কে বলবো, তাদের অনেক মানে হিডেন ফ্যাক্টস, তাছাড়া দুষ্টু মিষ্টি কাহিনী সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমার ক্যাটসগুলোকে। হ্যালো গাইস, মাইসেলফ স্নেহা ফ্রম কেয়ার ফর পেটস ফ্যামিলি। সো কেয়ার ফর পেটস ফ্যামিলির ফার্স্ট মেম্বারকে এখন আমি দেখাতে যাচ্ছি, ওর নাম হচ্ছে লুসি। ও খুবই মুডি একটা ফিমেল ক্যাট, ও নিজের মতন থাকতে খুব ভালোবাসে। তোমরা দেখেই হয়তো ওকে বুঝতে পারছো যে ওকে যে আমি এখানে বসিয়ে রেখেছি ওর জিনিসটা একদমই ভালো লাগছে না, বাট স্টিল আমি তোমাদেরকে তো দেখাবো, তাই জন্য ওকে আমি এখন এইভাবে দেখানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে লুসি। তো এবার বাকিদেরকে দেখাই, আর ওর ব্রিডটা হচ্ছে রাশিয়ান ব্লু, ব্রিটিশ রাশিয়ান। তো এরপরে আমি তোমাদেরকে বাকিদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ডিম, মানে ওর ডিম না, ওর নাম হচ্ছে ডোডো, আমরা ওকে ডিম বলি বিকজ ওর মুখটা ডিমের মতো, আর ওর কাজকর্মগুলো পুরো মিন ক্যাটদের মতনই। এই যে স্টার্ট হবে কাজকর্ম ভুলবার। সো ডোডো আমার বড় ছেলে, আমাদের বাড়ির সব থেকে বড় মেম্বার। ডোডোকেও আমি রেস্কিউ করেছিলাম ডিসেম্বরে, এখন ডোডোর মোর দ্যান 1 ইয়ার এজ হয়ে গেছে। ওর বার্থডে সেলিব্রেশনও আমরা কিছুদিন আগে করেছি, তাই না বাবা? আর ডোডো হচ্ছে বিস্কুট ফ্লাফার ব্র্যান্ড এখানে শো অফ করছি না, বাট হ্যাঁ ডোডো ইজ এ বিস্কুট ফ্লাফার, বিস্কুট ফ্লাফার আর দুষ্টুও, তাই না? সো এটা হচ্ছে স্নোই, আমাদের কেয়ার ফর পেটসের ক্যাট ফ্যামিলি সব থেকে ছোট মেম্বার। আর স্নোই হচ্ছে একটা অড আই সেমি পঞ্চ ট্রিপল কোট পার্সিয়ান, আর ও খুবই জেন্টল আর খুবই সোবার বাচ্চা, ওর মতন বাচ্চা হয় না একদম, সত্যি কথাই বলবো। ওর মতন বাচ্চা বলে না যে ফ্যামিলিতে একটা মেম্বার থাকে যে খুব স্যাক্রিফাইস করে, ও হচ্ছে সেইজন, সবার জন্য খুব স্যাক্রিফাইস করে ও। সো লাইক শি ইজ লাভ টু মি। সো এটা হচ্ছে লাকি, বাট ওর নাম লাকি আমি রেখেছিলাম, বাট তারপরে ওই নামটা ওর ওয়াকি করেনি। তার রিজনটা হচ্ছে আমার মা ওর নাম কালীচরণ দিয়েছে, আর ওই কালীচরণ দেওয়ার পর থেকে পিপল ফাউন্ড দ্যাট কালীচরণ নেম ইজ মোর অ্যাট্রাকটিভ দ্যান লাকি। তো তারপর থেকে সবাই ওকে লাকি বলতে বলে কেউ ডাকে না, সবাই ওকে কালীচরণ নামই ছেড়ে, ইভেন কেয়ার ফর পেটসের পেটে ওর নামটা কালীচরণই হয়ে গেছে।
কালীচরণকে আমি অ্যাডপ্টই করি, কিন্তু কালীচরণকে অ্যাডপ্ট করার পেছনে রিজনটা ছিল হচ্ছে সবাই বলে কি ব্ল্যাক ক্যাটটা খুব আনলাকি, ওরা ফ্যামিলিতে বাজে নেগেটিভ এনার্জি নিয়ে আসে, ব্লা ব্লা অনেক কিছুই বলে। তো আমি যে দেখতে চাইছিলাম যে কতটা নেগেটিভ এনার্জিও আনতে পারে আমার লাইফে, বাট আমি ওকে অ্যাডপ্ট করার পরে একটা জিনিস বুঝলাম কি ক্যাটস আর ক্যাটস, দেয়ার ইজ নো কালার মানে ডিফারেন্সিয়েট ইন দেম, ঠিক আছে। সো দ্য থিং ইজ কি কালীচরণকে নেওয়ার পরে আমি বলবো যে আমার লাইফে গুড 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 লাকই ফিরে এসছে, কারণ কি আমি পড়াশোনায় তো খুবই ভালো। তো আমি ক্লাস টুয়েলভটা খুব ইজিলি পাস করে যাই, যেটার জন্য আমি কালীচরণকে খুব থ্যাংক ইউ বলি। তো সবাই এটা ভাববে যে হ্যাঁ যে আমি ভুলভাল চিন্তাধারা করছি, বাট স্টিল আমার এটা মনে হয় যে আমার জন্য খুব লাকি, আর ও সত্যি আমার জন্য খুবই লাকি। এটা হচ্ছে আমার লুন বাবা, এটা হচ্ছে লুসির ভাই যাকে তোমরা কিছুক্ষণ আগে দেখলে। তো ও প্রচন্ড নটোরিয়াস, এই যে তোমরা দেখতে পাবে নটোরিয়াসের একটা এক্সাম্পল, কিছু করে করে ও পালাবে, তোমাকে হার্ট করবে, তোমাকে দায়িত্ব করবে, কিন্তু ওকে পালাতে হবে, পালাতে দেবে। ওরা এখন বসে আমার সাথে ভিডিও করতে পারবে, পালিয়েই ছাড়বে আমি। তো লুম হচ্ছে লুসির ভাই, ওরা একই মায়ের দুটো বাচ্চা। তো লুন হচ্ছে স্নোই যতটাই শান্ত আর যতটাই ও চুপচাপ, লুন হচ্ছে ততটাই দুষ্টু আর ততটাই নটোরিয়াস। তো লুনও হচ্ছে রাশিয়ান ব্লু মেল পার্সিয়ান ক্যাট, কোলে ওকে নেওয়া যাবে না, ওকে চটকানো যাবে না, ও তার নিয়ে খেলবে, তাই না? তার নিয়ে খেলতে ভালোবাসে। আমি আবার চলো, সো এটা হচ্ছে আমার বড় মেয়ে, ওর নাম হচ্ছে মিষ্টি, আমরা আদর করে ওকে মিষ্টি দিদি বলি। তার পেছনেও একটা রিজন আছে, বিকজ ও আমার বাড়ির সব থেকে অ্যাটিটিউড কুইন আর সব থেকে প্যাম্পার, মানে ও আর আরেকটা জিনিস ওর যেটা আছে সেটা হচ্ছে ডিটেকটিভ কুইন, ও আপনার যে কোনো জিনিস ও খুঁজে এনে দিতে পারে, যেটুকুনি গ্যারেন্টি আমি নিতে পারি। শি ইজ মাল্টিট্যালেন্টেড, বাড়িতে যত জিনিস হারিয়ে যায়, যেমন ফর অ্যান এক্সাম্পল আমার, আমি যখন ছোটো ছিলাম ক্লাস ফোরে পড়তাম, আমার একটা বারবি ডলের স্টিকার হারিয়ে গেছিলো, মিষ্টি আসার পরে আমি ওই স্টিকারটা পেয়েছি, এত বছর পরে, লাইক মোর দ্যান 7-8 ইয়ার্সের পরে আমি ওই স্টিকারটা পেয়েছি। তো মিষ্টি ইজ মানে মিষ্টির মধ্যে একটা বেসিক্যালি পাওয়ার আছে, আর সব থেকে বেশি জিনিস হচ্ছে মিষ্টিকে আমি সব থেকে, আমার যতগুলো ক্যাটস আছে তার মধ্যে থেকে মিষ্টিকে আমি সব থেকে বাজে কন্ডিশনে পাই, আর মিষ্টি রিকভারিটা আমার কাছে লাইফের সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট যেটাকে বলে। তো শি ইজ কি বলবো লাইক মোর প্রেশিয়াস টু মি। সো এটা হচ্ছে ডোরাস বেবি, ডোরাস বেবি হচ্ছে আমার ডোডোর বউ, আর ডোরাস বেবিকে আগেরবার লকডাউনে আমি রেস্কিউ করেছিলাম। ডোরাস বেবি হচ্ছে একটা পুরো ব্ল্যাক অ্যাডাল্ট ক্যাট, এখনও অ্যাডাল্ট হয়ে গেছে, বাট ও আমার কাছে কিটেনি, আর ওকে দেখলে তোমার কিটেনি লাগবে তোমাদের, তোমরা দেখতে পারো, বিকজ ও চা খায়, ওর শরীরে সেটা লাগে না। ডোরাস বেবি, ডোরাস বেবি আসো, ও আমাকে গানও শোনায়, খুব সুন্দর গান শোনাতে পারে ও। What's knowing? Dad, no, no, no.
ওর মুখে আবারও চেটে দিই। তো আজকে এতটাই, আর থ্যাংক ইউ যারা যারা পুরো ভিডিওটা আমাদের সাথে ছিলে। আর যেটা বলার ছিল যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর তার সাথে তোমাদের অবশ্যই জানিও যে আমার বিড়ালদের তোমার কীরম লাগলো বা আমাদের ফ্যামিলিটা কীরম লাগলো ভায়া কমেন্টস। আর তাছাড়া আমাদের ফেসবুক পেজ কিওর ফর পেটস ফলো করে রেখো, সাইডে তোমরা দেখতে পাচ্ছ হয়তো, আর তার সাথে ইনস্টাগ্রাম পেজটাও তোমরা ফলো করে রেখো। দুটোরই লিঙ্ক আমরা এমনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো চেক করে নিও। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে নেক্সট ভিডিও যখন আমি ছাড়বো তোমাদের সবার সাথে দেখা করতে পারি আবার নতুন করে। সো থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথে জোড়ার জন্য। তো নেক্সট ভিডিও অবধি টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এইভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো, একদিন নিশ্চয়ই আমরা সবাই একসাথে মানে সাকসেস অ্যাচিভ করবো। থ্যাংক ইউ।